সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি আরেকটি বায়ার ধরার টেকনিক নিয়ে। এই টেকনিকটা কাদের জন্য হবে? এই টেকনিকটা হবে যারা ডিজিটাল মার্কেটিং করেন তাদের জন্য বেস্ট হবে, গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্টের জন্য বেস্ট হবে। কিন্তু এটা সব থেকে কাজে দেবে হচ্ছে যাদের একটা এজেন্সি আছে, এজেন্সি টাইপের বিজনেস আছে, যারা মূলত আপনার এজেন্সিটাকে প্রমোট করতে চাচ্ছেন বা এজেন্সির মাধ্যমে আপনার ক্লায়েন্ট নিতে চাচ্ছেন, তাদের জন্যই বেস্ট হবে। কারণ হচ্ছে এখানে যে ক্লায়েন্টগুলো খুবই এক্সপার্ট রিলেটেড বা খুবই এক্সপিরিয়েন্স রিলেটেড ক্লায়েন্ট, এখানে তাদের সাথে কথা বলতে গেলে অবশ্যই আপনাকে এক্সপার্ট হতে হবে এবং এই কাজের ভালো অভিজ্ঞতা থাকতে হবে। কারণ এখানে যে ক্লায়েন্টগুলো পাবেন, আমি যে জায়গাটা দেখাবো এই জায়গাটাতে সবগুলো হাই কোয়ালিটির ক্লায়েন্ট এখানে। তো আপনি যদি বলেন যে আমি কয়েকটা মেসেজ করে বা কয়েকটা কাজ করে আমি বন্ধ করে দিব আর আমি কাজ পাবো, এরকম না। আমি যে মেথডটা দেখাবো এই মেথডের ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে হবে। এখন তার যদি সার্ভিসটা দরকার পড়ে অবশ্যই আপনাকে হায়ার করবে, আর যদি আপনার সার্ভিসটা দরকার না পড়ে, আমার যদি কোনো সার্ভিসের দরকার না পড়ে আমি অবশ্যই হায়ার করব না। যাদের দরকার পড়বে তাদেরকেই তাদের কাছে মেসেজ পাঠাবেন। এখন যদি তারা চায় আপনাকে হায়ার করবে, আপনার বিজনেস বা আপনার ডিটেলস দেখে যদি তার ভালো লাগে তাহলে হায়ার করবে, আর যদি না করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনাকে কাজ চালিয়ে যেতে হবে, কাজ পেতে গেলে আপনাকে কাজ চালিয়ে যেতে হবে। এক ঘন্টা দুই ঘন্টা কাজ করে শেষ না, তাহলে আপনার জন্য এই মেথডটা না। চলুন আমরা দেখি এই সাইটটার নাম কি। তো এটা থেকে কীভাবে আপনারা ক্লায়েন্ট ধরবে, এটার নাম হচ্ছে পিচ গ্রাউন্ডের। এটা মূলত একটা সাইট বলতে পারেন। এখানে মূলত বড় বড় ক্লায়েন্টেরা যারা বিভিন্ন সফটওয়্যার নিয়ে কাজ করে বা যাদের নিজস্ব সফটওয়্যার আছে, তারা এই পেজ গ্রাউন্ডের মাধ্যমে সফটওয়্যারগুলো সেল করে থাকে। তো এখানে বলাই আছে এখানে আপনি যে কোনো ধরনের সফটওয়্যার পেতে পারেন 95% ডিসকাউন্টে। তো চলুন আমরা ঢুকি এর ভিতরে। তো এখানে কাজটা হচ্ছে এই সাইটগুলো থেকে আপনি অনেক বড় বড় কোম্পানির মালিক পেয়ে যাবেন, একটা দিয়ে আপনার ক্যারিয়ার বিল্ড আপ হতে পারে। আপনি কাজ করেন এক মাস, দেখেন একটা যদি কপালে লেগে যায়, কারো কারো এক দিন কাজ করেও লেগে যায়, কারো কারো দুই দিন কাজ করেও লেগে যায়, ঠিক আছে ক্লায়েন্ট। কিন্তু আপনি কাজ করতে হবে, মানে আপনাকে টোটালি কাজ করতে হবে। এখানে আপনি যে একদিন কাজ করে ক্লায়েন্ট পাবে এরকম না। তো অবশ্যই আপনাকে ডিজিটাল একটা আইডেন্টি তৈরি করতে হবে। ডিজিটাল আইডেন্টি কীভাবে তৈরি করতে হয় এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। ওইটার মাধ্যমে আপনি ক্লায়েন্টের কাছ থেকে কীভাবে ডিজিটাল মাধ্যমে আপনি পেমেন্ট নেবেন এবং ডিজিটালি আপনার আপনার সম্পর্কে জানতে পারবে এবং আপনি পার ঘন্টার জন্য কত নেবেন, সব কিছু ওই ডিজিটাল আইডেন্টির ভিতরে বা ডিজিটাল যে পোর্টফোলিও থাকবে ওইটার ভিতরে সব কিছু থাকবে। তো ওইটাই জাস্ট আপনাকে সেন্ড করতে হবে। ওইখানে আপনার সমস্ত বিস্তারিত থাকবে, কি পারেন না পারেন, আপনার ছবি ডিটেল যা যা লাগে সব থাকবে। তো সমস্যা নাই, যদি আপনারা চান ওইটা নিয়ে আমি ভিডিও বানাবো, সমস্যা নাই। তো এখানে দেখেন, এখানে মূলত আপনি একটা জিনিস আমি বলে রাখি, এই এখানে আপনি যদি একটু কন্টিনিউ করেন এখানে অনেক সফটওয়্যার পাবেন যেগুলো প্রথম অবস্থায় ফ্রিতে দেয়, কিন্তু একটা সময় আমাদের কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়। দেখেন $49 লাইফ টাইম অ্যাক্সেস দিবে, এগুলো একটা এগুলো লিড স্ল্যাব, এগুলো লিড মানে লিড কালেক্ট করার বিভিন্ন সফটওয়্যার বলতে পারেন। এখানে অনেক সফটওয়্যার আছে, দেখবেন অনেক জায়গায় যে দেখেন এই সফটওয়্যারটা এখন কিন্তু নতুনে অ্যামট্যাপ, এটাও মনে করেন ডিজিটাল একটা পার্সোনাল ভার্চুয়াল আইডেন্টি কার্ড যেটা বলতে পারেন, এই সফটওয়্যারটার মাধ্যমে ভার্চুয়াল আইডেন্টি কার্ড তৈরি করা যাবে এরকম একটা সফটওয়্যার। তো এই সফটওয়্যারটা কিন্তু বা এটা কিন্তু আপনি এখন ফ্রিতে পাচ্ছেন, একদম ফ্রিতে। এখন যদি আপনি এটা নিয়ে নেন, আবার দেখা যাবে কয়েকদিন পরে এটা যখন রিভিউ হয়ে যাবে তখন দেখবেন $200 দিয়ে কিনতে হবে। এখানে একটু আপডাউন করবেন নিজেদের কাজের জন্য, অনেক সফটওয়্যার পেয়ে যাবেন, ডাউনলোড করে রাখবেন, পরবর্তীতে কাজে লাগাইতে পারবেন, ঠিক আছে। এগুলো এই যে দেখেন এই একটা সফটওয়্যার, এগুলো পড়লেই বুঝতে পারবেন যে এখানে কী কাজের জন্য। এটা ক্যাম্পেইনের টু ড্রাইভ, অনেক শিডিউল অ্যাপ পাবেন যেটার মাধ্যমে ইজিভাবে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া শিডিউল করতে পারবেন, এরকম অনেক সফটওয়্যার এখানে পাবেন ফ্রিতে। তো এগুলো প্রতিদিনে সে একটু দেখাশোনা করলেন যে কোন কোন সফটওয়্যার ফ্রিতে দিতেছে, তো এগুলো ডাউনলোড করে রাখেন, ভবিষ্যতে আপনার কাজে লাগবে। তো এই হচ্ছে কাহিনী। তো আমি আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। এখানে শুধু আপনি বায়ার ধরবেন এরকম না, চোখ কান খোলা রেখে চলতে হবে যারা ডিজিটাল মার্কেটিং করেন। তো চলুন আমরা টেকনিকগুলো আগে দেখি। তো এখানে দেখেন এই এখানে অনেকগুলো দেখলাম, দেখার পরে আমরা এই একটা আমরা এখানে ক্লিক করতে পারি, ক্লিক করি, ওকে ক্লিক করলাম। ক্লিক করার পরে ব্লিয়েন্ট ডিরেক্টরিজ এখানে দেওয়া আছে, আমরা নিচের দিকে চলে আসবো। তাদের ওয়েবসাইট যদি দেখতে চাই, তাদের মেল অ্যাড্রেস দেখতে চাই, তাহলে আমাদেরকে নিচের দিকে স্ক্রল করতে হবে। স্ক্রল করে আসলাম, এখানে প্রাইসিংয়ের নিচের দিকে আমরা দেখতে পারবো
ওকে, এখানে দেখেন তাদের রোডম্যাপ দেওয়া আছে। রোডম্যাপের এখানে আমরা তাদের ওয়েবসাইটটা পেয়ে গেলাম। তো ওয়েবসাইট হচ্ছে এটা, brilliantdirectors.com। ওকে, আমরা এটা কপি করি, কপি করে গুগলে সার্চ করব, আর অথবা সরাসরি আপনি এখানে ক্লিক করতে পারেন তাদের কাছে সাপোর্টের জন্য। তো আমাদের সাপোর্টের দরকার নাই, আমরা ডাইরেক্ট এখানে ক্লিক করলাম। ওকে, আমাদের কয়েক সেকেন্ডের ভিতরে তাদের ওয়েবসাইটে নেওয়ার কথা, দেখি নাই কি না। ওকে, তাদের ওয়েবসাইটে কিন্তু আমরা চলে আসছি। ওকে, আমরা ওয়েবসাইটে চলে আসার পরে এখানে দেখেন প্রাইসিং সম্পর্কে দেখতে পারবো, আমরা ফিউচার দেখতে পারতেছি, তারপরে অ্যাড, রিসোর্স, টিম, থিমস, ওকে, আরও অনেক কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, নিচের দিকে আসবো, দেখি তাদের টিম মেম্বার আছে কি না, মেম্বার কমিউনিটি। ওকে, আমরা এখানে ক্লিক করতে পারি, অথবা তাদের অ্যাবাউটাসও আমরা দেখতে পারি। অ্যাবাউটাস দেখি নিচের দিকে আছে কি না, অ্যাবাউটাস তো থাকবে, একটা বিজনেসের অ্যাবাউটাস থাকবে না, এগুলো হচ্ছে টিম মেম্বার। ওকে ওকে, দেখেন নিচের দিকে কন্ট্যাক্ট আছে, আমরা এখান থেকে তাদের সাথে কি কন্ট্যাক্টও করতে পারি। এগুলো আমি কেটে দিলাম, দেখেন কন্ট্যাক্টস, কন্ট্যাক্টসে গেলেও তাদের ইনফরমেশনগুলো আমরা পাবো। এক সেকেন্ড, দেখেন কন্ট্যাক্টসের উপর ক্লিক করলাম, ক্লিক করে আমি কন্ট্যাক্টসে যাই, দেখি তারা কন্ট্যাক্টসের ভিতরে কী কী রাখছে। দেখেন তাদের ফোন নাম্বারটা আমি পেয়ে গেলাম, ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেলাম। এগুলো কিন্তু আমরা বাংলাদেশি, পাকিস্তানিরা, ইন্ডিয়ারা কিন্তু মেল অ্যাড্রেস চেক করি না, কিন্তু ওয়েবসাইটগুলো এগুলো কিন্তু তারা বড় বড় বিজনেস যারা করে তারা কিন্তু এগুলো চেক করে। আমাদের কিন্তু এটা একটা ভুল ধারণা। ওকে, এগুলোতে কিন্তু আমরা মেসেজ করতে পারি। এবার দেখি তাদের কী কী আছে, স্টোরি, দেখি টিম মেম্বার, ওকে, টিম মিড টিম, ওকে, টিম মেম্বারে আমরা ক্লিক করতে পারি। ওকে, টিম মেম্বারে দেখি কারা কারা আছে, এগুলো হচ্ছে টিম মেম্বার, সিও কে কে, কে কে কী কাজ করতেছে, ডেভেলপমেন্ট সিনিয়র কে আছে। ওকে, দেখি আমরা আমাদের রিলেটেড কে আছে, হেড, সিনিয়র, ডেভেলপার। ওকে, এখানে অনেকজন আছে, আমরা চাইলে দুই এক এখানে যারা মোটামুটি একটু লেভেলে আছে, ডিরেক্টর, ডিরেক্টর, ডেভেলপার, ওকে, ডিরেক্টর, সিনিয়র ডিরেক্টর, ওকে, বিজনেস ডেভেলপমেন্ট, ওকে, আমরা তাকে কিন্তু বিজনেস ডেভেলপমেন্টে যারা আছে তাদেরকে আমরা ইয়া করতে পারি, যারা উপর লেভেল আছে তা শুধু ফাউন্ডার বাদ দিয়ে ডিরেক্টর এরা কিন্তু কাজগুলো বেশি করবে, ঠিক আছে। তো লোকমুখ নেওয়ার জন্য কিন্তু এরাই কিন্তু এখানে হেল্প করতে পারে, বা তাদের কিন্তু পার্সোনাল লোক থাকতে পারে বা লাগতে পারে। তো এখানে যারা বিজনেস ডেভেলপমেন্ট বা সিনিয়র ডেভেলপার এদের সাথে কিন্তু আমরা চাইলে কি ডেভেলপারের সাথে কারা ডেভেলপের সাথে কারা মূলত যোগাযোগ করবে, যারা ডেভেলপার তারা কিন্তু তার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে। এখানে মোটামুটি আছে, আমি চাচ্ছি যে বিজনেস ডেভেলপমেন্টে যারা আছে, মানে যে নিয়ে আছে তার সাথে আমি যোগাযোগ করতে। তাহলে আমি কী করবো, এখানে নামটা কপি করব, কপি করে গুগলে যাব। গুগলে যাইয়া এবার আমি কি লিখব, আমার যে বাইরে যে ওয়েবসাইটটা আছে কি বিলিয়ন্স ডিরেক্টরিস, এইটা লিখে আমি এবার গুগলে এখানে এসে সার্চ করব। এবার এটা দেওয়ার শেষে আমি লিখে দেবো লিঙ্কডিন, ওকে, লিঙ্কডিন প্রোফাইল। তার মানে এই লোকের লিঙ্কডিন প্রোফাইল কিন্তু আমি পেয়ে যাব। ওকে, এখানে আমি .com দিয়ে দিই, .com, ওকে, .com লিঙ্কডিন প্রোফাইল অথবা লিঙ্কডিন। ওকে, তো এই যে দেখেন তার সাথে কিন্তু মিল আছে, দেখেন ডেভিড রকলিং নাকি কী বলে, দেখেন ডেভিড রকলিংয়ের নামে কিন্তু আমি তার লিঙ্কডিন প্রোফাইলটা পেয়ে গেলাম। তো এবার যেটা করবো, আমি এখান থেকে ওর নামটাকে মানে ক্লিক করে তার সাথে কানেকশন করে নেব আর কি। আমার যেহেতু এই অ্যাকাউন্টের ভিতরে আমার দেখেন লিঙ্কডিন নাই, তো আপনি যেটা করবেন, এখানে লিঙ্কডিন থাকা অবস্থায় আপনি, এটা কিন্তু ইউএসএ, ইউএসএর পার্সন, দেখেন ইউনাইটেড স্টেটস দেওয়া আছে, ওকে, ইউনাইটেড স্টেটস, তো আপনি তার সাথে জয়েন করে নিতে পারেন, তাকে জয়েন করে নিতে পারেন, ঠিক আছে, অথবা বা তার সাথে কানেক্ট হতে পারেন, কানেক্ট করে নেবেন। লিঙ্কডিনে যেহেতু কানেক্ট করার অপশন আছে, তাহলে আপনি তার সাথে কানেক্ট করে নিয়ে তার সাথে মেসেজে কথা বলতে পারেন। এইভাবে কিন্তু একটা বিজনেসের যতগুলো টিম মেম্বার আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এই বিলিয়ন ডিরেক্টরিস
কোয়ারিজ লিখে আপনি ফেসবুকে সার্চ করতে পারেন, তাদের সম্পর্কে আরেকটু বিস্তারিত জানার জন্য বা তাদের মেল অ্যাড্রেস পাওয়ার জন্য বা ফেসবুকে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এগুলো কিন্তু বড় বড় বিজনেসম্যান, ওকে? তো আমি দেখেন এটা লিখে সার্চ করলাম, তাহলে কিন্তু আমি তাদের সম্পর্কে পেয়ে গেলাম। এই যে দেখেন বিলিয়ন ডিরেক্টরিস 28K ফলোয়ার আছে। তো আমি এখানে যাই কিন্তু ফলো করে তাকে মেসেজ করতে পারি তাদের পেজে যায়, যদি এরকম কোনো ম্যান মানুষের দরকার পড়ে, অথবা তাকে আমরা মেল অ্যাড্রেস করতে পারি, টুইটার করতে পারি, ইউটিউবে যা কমেন্ট করতে পারি, এরকম কিন্তু আমরা কাজগুলো করতে পারি। হ্যাঁ, একদম সিম্পল, দেখেন ওয়েবসাইট দেওয়া আছে, আপনি কিন্তু এভাবে তাদের সাথে পৌঁছাইতে পারেন বা তাদের কাছে পৌঁছাইতে পারেন। এভাবে কিন্তু আপনি অনেক ভালো ভালো কাস্টমার বা ভালো ভালো ক্লায়েন্ট কিন্তু সংগ্রহ করতে পারেন। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। আপনাকে একটু কষ্ট করে কাজগুলো করতে হবে, ঠিক আছে? তাদের ফেসবুক পাবেন, টুইটার পাবেন, আপনাকে যা সার্চ করার সিস্টেমটাকে বুঝতে হবে। সার্চ করার সিস্টেমটা বুঝে গেলে এনাফ, আর কিছু লাগবে না। এভাবে কিন্তু আপনি কাজগুলো বা তাদের সাথে পৌঁছাইতে পারেন। ওদের সাথে কথা বলতে পারলে কিন্তু আপনার মোটামুটি 40% কাজ হয়ে গেল। তারপরে পড়ানোর দায়িত্ব হচ্ছে আপনার, যদি পড়াইতে পারেন তাহলে কাজ পাবেন, যদি তার দরকার পড়ে তো, আর যদি না দরকার পড়ে তাহলে নেক্সট আরেকটা ট্রাই করেন। এখানে হাজার হাজার সফটওয়্যার আছে এই পেজ গ্রাউন্ডের ভিতরে, ঠিক আছে? এগুলো কিন্তু বড় বড় কোম্পানির মালিক, ওকে? ছোটো ছোটো পোড়া মানে পুঁটি মাছ না কিন্তু, হ্যাঁ পুঁটি মাছ না কিন্তু, এগুলো কিন্তু বড় বড় মাছ। তো আপনি মাছগুলো শিকার করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে এক্সপার্ট হতে হবে, বিষয়গুলো বুঝতে পারছেন আশা করি। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।